নাম হচ্ছে একটা এমন জিনিস, রাখুন এক সেকেন্ড, নাম এমন একটা জিনিস যার মধ্যে সুপার পাওয়ার আছে। যেমন ব্যায়াম করে সবাই, বডির ব্যায়াম, যেমন অঙ্ক করে পড়াশোনা করে ওই হিসাবের ব্যায়াম করার হয়, তেমন আত্মার ব্যায়াম, মনের সেই পরম ব্যায়াম যেটা করলে মনকে শান্তি দেওয়া যায়, সেটা যদি ঠিকভাবে করতে হয়, যেমন এরমভাবে ডন মারতে হয়, কি অনেক আছে কেমন একটা করে, ওটা ফলে কিন্তু লাভ হয় না, উল্টে হিতে বিপরীত হতে পারে। তেমন নাম করারও বিধি আছে, পদ্ধতি আছে, সেইভাবে যদি আমরা নাম করি তাহলে নামটা কাজ দেয়, আর ভালো করে কাজ দেয়। তাও যেরম সেরম ভাবে করলেই আয়ু বাড়ে, কিন্তু পারফেক্ট ভাবে করলে কি হয় আরো ভালো এফেক্ট হয়। তাই বলে মননা ত্রায়েতে ইতি মন্ত্রহা, মন যেটা মনন বা যেটা চিন্তা করতে 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 ত্রাণ আসে। আমরা সব সময়, আমি আজকেও আস্তে আস্তে ভাবছিলাম যে কি করছি কি করছি না, সবাই কিন্তু ত্রাণ খুঁজছে। ত্রাণ মানে বুঝতে পারছো তো, বেঁচে যেতে চাইছে। তুমি আমার একটা কথা বলছো না, এবার চলে যেতে পারলেই বাঁচি, এটা অনেককে শুনি। এটা তুমি এখন বলছো কারণ তুমি রাস্তা দেখতে পাচ্ছ না বলে। তুমি এবার ঠান্ডা মাথায় বলো, চলে কোথায় যাবে তুমি, চলে যাবে মানে কোথায় যাবে তুমি আবার বলো দেখি, চলে কি করছো? তুমি দেখছো একটার পর একটা কিছু হচ্ছেই, তুমি ভাবছো মরে গেলে সেটা বন্ধ হয়ে যাবে? এটা ঠান্ডা মাথায় বিচার করো। কিন্তু তুমি তো একদিন জন্মেছিলে বাচ্চা হয়ে, কিচ্ছু জানতে না, তার ফলেও তো পরিণতিতে আজকে এখানে আসো, তোমার হাত ছিল না কিন্তু। তেমন শেষ টাইমেও যদি তুমি কিছু না করো, বলছো যে এমনি এমনি এবার নেক্সট কি হবে, ওই একই হবে, যেখানে শেষ হচ্ছে সেখানেই কন্টিনিউ হবে, অন্যদিকে মাথা দিও না, কন্টিনিউ যেখানে শেষ করছো ওখানেই কন্টিনিউ হবে, এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, এইখান থেকে একটা রাস্তা আছে, আমি দেখেছি যত বন্ধু ইত্যাদি আত্মীয় ইত্যাদি যা হোক সব আমি দেখছি, যার বন্ধুদের আড্ডা ফাড্ডা দেখছি, বুঝবে বসো না না বসো কথা বলো, যা দেখছি, হ্যাঁ, প্রত্যেকের একটা ভিতরে ভিতরে কষ্ট আছে, দুঃখ আছে যে এটা টিকবে না। স্কুলের বন্ধু স্কুল অবধি, কলেজে উঠে অন্য বন্ধু, কলেজের বন্ধু কলেজ অবধি, এরকম করে না জাস্ট একটা অন্য ছোট স্বার্থের জন্য রয়ে থেকে আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই কষ্টটা সবার আছে যে এখন আমার বন্ধু আছে কিন্তু ফট করে চাকরি পেয়ে গেলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কেন হবে এটা? এটা লিখলে বন্ধুত্ব হলো না? এর একটাই রাস্তা হচ্ছে, এবং যদি কাউকে আজীবন আঁকড়ে ধরে রাখতে হয় বা সবার কথা ছাড়ি আমাকেও আনন্দে থাকতে হয়, তার একটাই মাত্র আমি যা রাস্তা দেখেছি, আমি বলে না দেখছি, আমিও এটাই খুঁজে পেলাম। আর মজার ব্যাপার হচ্ছে দেখছি যত অরিজিনাল বড় বড় লোক আছে তারা সারা জীবন বাজি ফাটিয়ে সব কিছু করে ওরা এটার কথাই বলেছে, সব কিছু ছেড়ে সব কিছু বলে এই একটার কথাই বলেছে। নাম নাম আর নামই, নাম মানে হচ্ছে কারোর নাম তো, আর তার কথা তো মনে করতে হবে, যে নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত বাধা আছে আপনি শ্রীহরি। শ্রী শ্রী ঠাকুর এই বাইবেলে বলছেন, ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ উইথ গড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ গড, ওয়ার্ড মানে নাম, সৃষ্টির শুরুতে শব্দ ছিল, শব্দটা ভগবানের মধ্যে ছিল, শব্দটাই ভগবান, তাহলে শব্দ মানে নাম। এবার নাম তো কারোর, সন্ধ্যা ঘোষ কি? সন্ধ্যা ঘোষ এমনি হাওয়ায় তো ওঠে না, তোমার নাম সন্ধ্যা ঘোষ, তুমি ছাড়া সন্ধ্যা ঘোষের মানে হয় না তো। তেমন এই যে নাম কথা বলছি, নামের সাথে বাধা থাকে নামই, নামের সহিত বাধা থাকে আপনি শ্রী হরি। হরি মানে ও হরণ করে যে,
আমায় চুরি করে নেবেন, এই যে চাই আমরা কেউ এসে আমাকে চুরি করে নিক, এই চুরিটা তোমাকে বডি চুরি করতে পারে, তোমার জামা কাপড় চুরি করতে পারে, মনও চুরি করলাম, ধরো মন সিরিয়ালটা কিছুক্ষণ আমার চুরি করে রাখলো, কি তোকে নিয়ে যেতে পারলো? পারলো না, তো আবার তো দুঃখ চলে আসবে, কে বাঁধবে, পুরোপুরি কে নিতে পারবে, 16 আনা কে নিতে পারবে, 16 আনা সেই নিতে পারবে যার ছিল, এটা এই মন এই আত্মা যার ছিল সেই নিতে পারবে, আর কেউ নিতে পারবে না। চাবি দেখেছো তো, চাবি একটা তালা একটা চাবি ঢোকে, সে চাবিটা সোনার হতে পারে, লোহার হতে পারে, আয়রনের হতে পারে, নিকেলের হতে পারে, কাঠের হতে পারে, কিন্তু ওই শেপেরই হতে হবে, কিন্তু যেটাতে চাবিটা খোলে, ছাপ তুলে ওই মতোই হতে হবে। তাই আমাদেরও মাইন্ড বা মন বা আত্মা যাই বলো, তার ওই একটাই চাবি আছে, সেটা ওটাকে তুমি ঈশ্বর বললে ঈশ্বর বলো, ব্রহ্ম বললে ব্রহ্ম বলো, ভূত বললে ভূত বলো, যা খুশি বলো, ওই একটাই চাবি। রবীন্দ্রনাথ লিখেছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমার, ও বন্ধু আমার, না পেলে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ওইটাই হচ্ছে সব, একা হয়ে যাচ্ছে আলটিমেটলি, ওই যে আসে যেকে যাকে বলছো, বহু জন্ম পর বহু যুগ পর পৃথিবীর মধ্যে, পৃথিবীর ওরকম অবস্থা হয়, অনুকূল পরিস্থিতি হয়, যার মধ্যে ওই রকম ওই যাকে ভগবান টগবান বলছো, ও মানুষের মতো একটা ফিগার নিতে পারে, ধর্ম ধর্ম স্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, সম্ভব হয়, নাহলে সম্ভবই না এই পৃথিবীতে জন্মানোর, অত পূর্ণ আত্মা ওরকম পাওয়ারফুল জিনিসের, অত বড় প্ল্যাটফর্মই নেই যে প্লেনটা নামবে, বিশাল প্লেন নামবে, কি সবসময় সম্ভব বড় প্ল্যাটফর্ম পেয়ে তো? তাই সম্ভব হয় যুগে যুগে মাঝে মাঝে, আর তাকে আমরা বলি নর রূপে ভগবান পুরুষোত্তম। ওই বৃন্দাবন ওই কৌশল্যার পেটে এসেছিল শ্রীরামচন্দ্র, ওই ইয়ের পেটে দেবকীর পেটে এসেছিল শ্রীকৃষ্ণ, ওই শ্রীরামকৃষ্ণ, ওই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাদের ওই ব্যক্তিত্বের মধ্যেই দেখা যায়। আর ওকে যত তুমি দিতে পারবে মন, তত তোমার মুক্তি, নাহলে কিছুতে মুক্তি নেই। আর যখন তুমি মন দেওয়া স্টার্ট করবে, তখন দেখবে আশেপাশে সব ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলবো ওটাও তোমার বাধা, ওটাও আমাদের বাধা, তখনই আমরা ভুলে যাই ঠাকুরকে, যেই মুহূর্তে ঠিক হয়ে যায় ওই মুহূর্তে ভুলে যাই ঠাকুর। ভুলটা হয় কারণ যদি আমি আমার প্রবৃত্তির দ্বারা কন্ট্রোলড হই, প্রবৃত্তি হচ্ছে কি বলতো, যেমন আমার জিভে টেস্ট দেওয়া হয়েছে, ভালো করে বিচার করো, জিভে টেস্ট দেওয়া হয়েছে, টেস্টটা দিলেই তো খাবারের মজাটা নেওয়া যায়। জিভ কি বোকাটা করিয়ে দিল আমাদের, এই টেস্টটা করতে করতে এমন করে দিল যে টেস্ট পেয়ে গেলাম, আস্তে আস্তে পুষ্টির কথা ভুলে গেলাম, টেস্ট 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 টেস্ট, তাই লুচি খাচ্ছি, এ খাচ্ছি খাচ্ছি, পুরো কন্ট্রোলের বাইরে চলে গেলো। কিন্তু এবার ওই টেস্টের জন্য এমন এমন খেতে থাকলাম, আমার পেটটা খারাপ হয়ে গেলো, লাস্ট ওই টেস্টি খাবারটাও পাবো না, বাজে খাবারও পাবো না, ইঞ্জেকশন স্যালাইনে বেঁচে থাকতে হবে, তাহলে কী হলো ব্যাপারটা, আমি টেস্টও তো হারিয়ে ফেলছি। তাহলে টেস্টকে শুধু ফলো করতে গিয়ে, যেমন আমি ধরো খেলাধুলা করতে চাই, সারাদিন মস্তি ফাজিয়ে আর কি মারতে চাই, ঠিক আছে মস্তি করছি, কিন্তু আমি যদি মস্তিই চালিয়ে যাই কদিন পারবো মস্তি করতে? পারবো না তো, আমাকে যদি সঙ্গে পড়াশোনাটা চালিয়ে যাই তাহলেই গিয়ে প্রতিদিন মস্তিটা বজায় রাখতে হবে সেই সব। তেমনই আমাদের প্রবৃত্তিগুলো যেটা আমাদের দেওয়া হয়েছিল এনজয় করার জন্য, মস্তি করার জন্য, সেই মস্তির চালে ফেঁসে গেছি। আমাদের ছেলে পুত্র কলত্র এইসব দেওয়া হলো, হ্যাঁ, যে ছেলে মেয়ে বউ বাচ্চা বাড়ি টিভি সিরিয়াল সব দেওয়া হয়েছে, এগুলো এনজয় করার জন্য দেওয়া হয়েছে, মস্তি করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু ওই যে টেস্টের মতো মস্তিতে ভুলে গেছি, মস্তিতে গিয়ে কেস খেয়ে গেছি, কেস খেয়ে এখন এত দূরে চলে এসেছি ঠাকুরের থেকে, এখন ঠাকুরের মন হচ্ছে না, ঠিক ওই পেট ব্যথার মতো এখন স্যালাইনে বেঁচে থাকতে হচ্ছে। তোমায় বলে না প্রত্যেকে, এটা তুমি খালি পায়ে ব্যথা, তোর বডি ব্যথা, লোকজনের মন ব্যথা। আজকে আসছিলাম একজনের সাথে কথা হচ্ছিল ট্রেনে, সে ফান্টুস মেরে বিশাল সাজগোজ করে, সবই করে, অনেক কিছু করে, মন একদম ভাঙচুর অবস্থা। কালকে আরেকজন ফোন করেছিল আমার এক বন্ধুকে, সে নাকি আত্মহত্যা করবে, সেই কোনো রকম তাকে অর্কদার বাড়ি এনে ঠিক করা হয়েছে। এইসব চলছে, হরদম চলছে, এইখান থেকে চুল থেকে পান কষলেই মানুষ মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তোমার যদি খুব ভালো দিন চলছে, চিন্তা নেই, বেশি দিন ও আসতে চলেছে, যদি সব ঠিকও যায় দেখবে লাস্টে তোমার জীবনটা বোরিং লাগছে। যদি সব বদমাইশিও না ঘটে জীবনে, তখন মনে হবে কী করলাম জীবনে, কোনো মস্তি নেই, কিছু নেই, দিন চলে যাচ্ছে, তাহলে কিছু না হলেও প্রবলেম, হলেও প্রবলেম, যাবে কোথায়? যাবে হচ্ছে তোমার ওই চাবিটা হারিয়ে গেছে, তালাটা তুমি খুলবে না, তোমার সোনার চাবি যদি দিই আর সেই চাবিটা যদি তালায় ফিট না হয় খুলবে না, সোনা দিয়ে কী করবে?
আমাদের হচ্ছে ওই বারবার যুগে যুগে এসছে, এবং আরো যারা ভক্ত পুরুষোত্তমের তারা মুখ থেকে রক্ত বেরোর মতো একই কথা বলে যাচ্ছে, পুরুষোত্তমকে ধরো, একমেই বা দ্বিতীয়ম শরণম, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব ধর্ম টর্ম যা বুঝো পরিষ্কার শুচি, এ ওগুলো দরকার, কিন্তু ওগুলো জায়গা আছে আলাদা, ভগবানের প্রেমের সাবস্টিটিউট কিছু না, ভগবানের প্রতি প্রেমের সাবস্টিটিউট কিচ্ছু না। তখন দেখা যাবে আমি আমার যত বন্ধু বান্ধব আরো যা কিছু করি না কেন, প্রত্যেকটাকে যদি আমি ওই ঘুরিয়ে পেঁচিয়ে কায়দা করে আমি ওই ঠাকুরের সাথে যোগ করতে পারি, সেটা টেকে। আমার বাপ মা মেয়ে দিদা সবাইকে দেওয়া হয়েছে এনজয় করার জন্য, কিন্তু আমি ভাববো এরা ঠাকুরের, আমি ঠাকুরের, ব্যাস তুমি অনন্ত হয়ে গেলে। তখন তুমি বললে শ্রেণমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, শোনো বিশ্বের তোমরা সবাই অমৃতের সন্তান, উত্তিষ্ঠতে জাগ্রত, তখন তুমি তুমিও বলবে সরি রে, এটাই জাজন কিচ্ছু লাগলো না। গা হাত পা এরম মানুষ আছে কত জ্বালি দিল হাত পা, ওই যে ইয়ে বলছে কি নাম মীরাবাই বলছে যে যদি ঘি ঢেলে ইয়ে হয়ে যেত, ঘি ঢেলেই যদি কৃষ্ণ খুশি হয়ে যেত, তাহলে তো আমি ঘিয়ালার সঙ্গে ঘিয়ালার কাছে গিয়ে ঘিয়ালা হতাম, যদি গানেই ভরে যেত আমি সিঙ্গার হতাম, যদি এই করে হতো ওই করে হতো মোটা করতাম বলছে, কিন্তু কিছুদিন কিছু হলো না, বিনা প্রেম সে না মিলে নন্দ লাগা, এটাই তার ভালোবাসা। আর ভালোবাসার দেখায় কাল দিক, আমি মা ওকে ভালোবাসি মানে এটা কি, ওটা কোনো মানে মা ওকে ভালোবাসি তোকে এরম বলেনি কোনোদিন, কিন্তু ভালোবাসাটা কাজে দিয়ে দেখায়, আমরা আমার ঠাকুরকে ভালোবেসে যাওয়ার করার করবো, লোককে ঠাকুরের কথা বলবো, লোক শুনবে না ওটা আলাদা, ওটা পরের ব্যাপার, আমি বলবো আর বলবো, ওই বলাটা সময় স্বার্থের জন্য হয় যে আমি দীক্ষা দেওয়াবো, আমি এই করাবো, ফাটাবো, লোক আমাকে বড় ভক্ত বলবে, তাহলে তো লাভ হলো না। আমি ঠাকুরের জন্যই ঠাকুরের কথা বলছি, ঠাকুরের অ্যাক্টিভিটিতে যুক্ত থাকছি, আর তোমার অবস্থা ফিজিক্যাল অবস্থা যত খারাপ হবে তুমি তত মহান ভক্ত এদিক দিয়ে। কারণ কেন আমি বলছি না খারাপ করতে, আমি বলছি যে যতটা ফাইট আমি করেছি, তোমার যতটা চাপ আছে তত তো তুমি চাপ খাটিয়ে বড় করেছ, রামচন্দ্রের সেতু বন্ধনের জন্য হনুমান টনুমান সব বড় বড় পাহাড় ঠাহাড় পাথর ঠাতরই করেছে, শক্তি বেশি, একটা ছোট্ট কাঠ বিড়ালি ও জলে যাচ্ছে, জলের ঘাটা ভেজাচ্ছে, কোনো রকম দুনুরি পাথর বালি শালি তুলছে, তুলে এরম করে দিচ্ছে যে ভাবছে সেতু বন্ধনে কত হেল্প করবে। তো হনুমান বলছে ভাই এরম করিস না, তুই তো চাপা দিয়ে মরে যাবি কখন কার পায়ের তলায়, ওইটুকু বাচ্চা তো কি, তোর ওইটুকু না দিলেও হবে, কিন্তু সারা বছর ওরকম করিস তাতেও আমি একটা পাথর ফেলে সেটা কমপ্লিট করে দেবো। তো ওই বাচ্চাটা বলেছে যে ভগবান আমাকে এইটুকু দিয়েছে, শ্রীরাম আমাকে এইটুকু দেহ দিয়েছে, এইটুকু ক্ষমতা দিয়েছে, আমি এইটা দিয়ে যতটুকু করতে পারি আমি করছি, কিন্তু আমি রামের জন্য করছি, আমি আমার সবটা রামের জন্য দিয়েছি। তখন এত ভিড়ের মধ্যেও ওই কষ্ট করেছে, রাম ওকে লক্ষ্য করেছে, ওকে হাতে তুলেছে কাঠবিড়িটা, আদর করেছে কাঠবিড়িটা, তখন কাঠবিড়িটা ভাবছে যে ধন্য হয়ে গেল। তা এই ব্যাপারটা ওই ভালোবাসাটা দেখছে, কিন্তু ওর ভালোবাসাটা ছোটোটা কিন্তু, আর এই একটা কাঠবিড়ালি এই কাজটা করা দেখে কত হাজার হাজার বছর পর আজকে আমরা ওই কাঠবিড়ালিটাকে মনে রেখেছি, সেরকম কত হাজার হাজার বাদর কাজ করেছে, হাজার হাজার বানর সেনা কাজ করেছে, সবার কথা মনে নেই কিন্তু কাঠবিড়ালিটাকে মনে আছে। তাহলে কোনটা বড় করলো, যে তুমি কত বড় কাজ মন্দির বানিয়েছো সেটা হলো না, কিন্তু তুমি কতটা ভালোবেসেছো একটা বুড়ি যে এরকম করে ঠাকুরের কথা বলে গেছে, মুক্তি ফেলা গেজলা উঠে গেছে, তাও ঠাকুরের কথা বলা ছাড়েনি, এই যে ব্যাপারটা ওটা ভালোবাসা, ওইটাই থাকে আর কিছু হয় না। ওই জন্য বলে যে যা কিছু তোর পূজার ডালি, মন্দ ভালো পূজার ডালি, তারি পায়ে ঢালো, সে এলে তোর ঘর বাড়ি দোর, আপনি হবে আলো, চালো চালো রে নামের অনল চালো, ময়লাতে ঘর আছে কি বোঝাই, থাক না তাতে ভাবনা কিছুই নাই, ময়লাতে ঘর আছে কি বোঝাই, থাক না তাতে ভাবনা কিছুই নাই, সব ময়লা ঘরেই তাহার আসন, ময়লা ঘরেই তাহার আসন, সে যে রে তোর ভালো, সে এলে তোর ঘর বাড়ি দোর, আপনি হবে আলো, জালো জালো রে নামের আলো জালো।
এই নামের অনল জ্বালাটা। মনে করো আমরা যখন ছোটবেলা পুজো পুজো খেলতাম, কি দিয়ে পুজো পুজো খেলতাম জানো? এই যে কাপড় টাপড় কি দিয়ে প্যান্ডেল বানাতাম মনে আছে তোমার? আরে আমরা পুজো পুজো খেলতাম ভুলে গেলে? তোমার জুতোর বানানোর বাক্সের ওখানে পুজো পুজো খেলতাম ভুলে গেলে? তনু আমি ওরা কোথায় খেলতাম পুজো পুজোটা? যেখানে তোমরা জুতো রাখতে, এবার তখন তো আমি বুঝতাম না, তো ওইগুলো না করলে আজকে আমরা ঠাকুরের কাজ করতে পারতাম? সেটাই কোথায় গেল? তো কোথায় পরিষ্কার নোংরা? কি হলো তো পরিষ্কার নোংরা করতে আমি বারণ করছি না, কিন্তু বলছি ঠাকুরকে ভালোবাসার থেকে ওটা বড় কথা হতে পারে না। আর আমি তো বাধ্য হয়ে পড়েছি, তখন আমি প্যান্ডেল কোথায় পেতাম? সেটাই তখন বুঝতাম আমি কোথায় পরিষ্কার নোংরা। আর যে কাপড়গুলো নোংরায় ফেলে দিত মায়েরা, আমরা ওটা দিয়ে প্যান্ডেল বানাতাম। ড্রেন থেকেও পাথর তুলে পুজো করেছি আমরা এক সময়। এবার কে বুঝি অত ছিল না তখন, আর ছিল ওইনি করেছি, শিব ওখান দিয়ে কথা বলেছিল আমাদের সাথে। তাই ওটা যদি হতে পারে তো কেন এগুলো নিয়ে আমরা বেশি মাথা হবো? তাই ঠাকুরের কথা বলবে, ধরে ধরে ডেকে এনে বলবে, যে কথা বলছে না তাকেও ডেকে এনে বলবে। তোমার জন্য না, আমার অভিমান আছে আমি কথা বলবো না, আমার অভিমান আছে আমি ইয়ে করবো, কিন্তু আমি ঠাকুরের কথা বলার জন্য ওটা করতে হবে। তোমার ধরো আধার কার্ডের অফিসে বসে আছে, তার সাথে ঝগড়া হয়েছে হতে পারে, কিন্তু তোমার আধার কার্ডের জন্য তার কাছে যেতে হলে যাবো? সেটাই তো অধিকার, ও তো তোমার কর্তব্য, তেমন ঠাকুরের কথা বলা কর্তব্য। সুন্দর খাট পেয়েছি, ঘর পেয়েছি, ছাদ পেয়েছি, ঠাকুরের কথা বলবো। যে একদিনের কেউ আসে আয়াও আসে, সে একদিনও শেষ শুনবে, এটা তার ভাগ্য। এই করতে করতে মরে গেলেও মরে যাবো, ওই মরা ভালো মরা, তাছাড়া কোনো মরা ফরা নেই। মরা ফরা আর একটা সাইকেল, আবার এই একই গল্প। এটা ওই ঠাকুর ভক্ত বললে না বলতে হবে, গাড়ি খুব ভালো গাড়ি চলে না, কি করবে তুমি গাড়িটা দিয়ে? তার থেকে ভ্যানে চলো না, যেটা অন্তত চলে। তুমি ভ্যান হও, রিক্সা হও, যা হও, সেটা দিয়ে কোনো ব্যাপার, এ আয়াও চলে যাবে, আরেকজনও চলে যাবে, ছেলে মেয়েও চলে যাবে। আমার প্রবলেম হচ্ছে যাবে না যাবে জানি না, ঠাকুরের কাছে ধরে থাকতে হবে। ঠাকুর ধরে যদি যায় তাহলে ভাববে ফোনের মতো, সে ফোনটা নিয়ে যাবে সাথে, তাহলে তুমি যেখানেই যাক কথা বলতে পারবে। ব্যাপারটা বোঝো, আলাদা আলাদা জায়গায় চলে যাবে, যাবে কিছু করার নেই তোমার। তুমি যদি হাতে ফোন দিয়ে দাও, তোমার সাথে যোগাযোগ থাকতে পারবে। ওই একটা এখন আছে ফোন, ফোনটা দিতে হবে ঠাকুরের প্রতি ভালোবাসা। ঠাকুর এক জায়গায় বলছেন, ভগবান বাঁচায় না আমাদের, ভগবানের প্রতি ভালোবাসা আমাদের বাঁচায়। তাহলে ভগবান অ্যাক্সিডেন্ট হতে দিতেন না, বাড়িতে আগুন জ্বলে পড়তে দিতেন না, অ্যাক্সিডেন্ট কোনো মৃত্যু হতে দিতেন না, যদি ভগবান বাঁচাতে পারতেন একা। ভগবান চায়নি বাঁচাতে, কিন্তু আমাদের ধরতে হবে আত্মা। ভগবানের প্রতি ভালোবাসা আমাদের বাঁচায়, ভগবানের প্রয়োজন নেই তা না, কিন্তু ভগবান থাকছে বলেই তার প্রতি আমার ভালোবাসা হতে পারে। ভগবান আছেন, তার প্রতি ভালোবাসা, এইটা আমাকে বাঁচাবে। সেটাই, আমার জিমের ট্রেনার আমাকে বাঁচাবে না, জিমের ট্রেনার কথা শুনে যে ব্যায়াম শেখাবে, সে ব্যায়ামে যে মাসেলটা হবে, ওই মাসেলটা আমাকে বাঁচাবে। এই জন্য যাজন যজন ইষ্টভৃতি, যজন যাজন ইষ্টভৃতি, এই তিনটে ভালো করে। আচ্ছা ধর আমি যদি ঠাকুরের লেখা আছে বই ওর ডায়েরি আছে লেখা আছে গান বাজনা, সেটা কি জামা কাপড় ছেড়ে করতে হয়? আরে কেন, তোমার যদি পরিস্থিতি থাকে যে ওটা আমাদের করতে হয়, তোমার যদি পরিস্থিতি সেটা অ্যালাউ না করে। ঠাকুর কোথাও বলেছে যে রক্ত মাখা মাটি দিয়ে ইষ্টভৃতি করতে? বলেন সবারকে পাপ বলে রক্ত দিয়ে কে করে? এরকম হয়েছে, অনেক সোলজার আছে, সোলজার বর্ডারে আছে, সারা যুদ্ধ হয়েছে, গুলি গালা চলেছে, গুলি লেগেছে লেগেছে, কিন্তু ইষ্টবৃত্তি করার হ্যাবিট আছে, কি করবো, কিচ্ছু নেই হাতে, ওই গুলি গালা খেয়ে রক্ত রক্ত পড়ে রয়েছে, রক্ত আকার মাটি দিয়ে তুলে ইষ্টবৃত্তি করেছে। তো ওকে কি বলবে তুমি, কোথায় করে একটা পয়সা কোথায় করবে? সেটাই কথা। পিতুন জেঠু যে ছিলেন, পিতুন জেঠু দাদা এখনো বেঁচে আছে ইউরোপে, কুথুন্দা, ছোট তখন অত অত বোধ নেই, গাছে উঠেছে পেয়ারা গাছে, পেয়ারা তুলেছে সকালবেলা, পেয়ারা তুলে কামড় দিয়েছে, তখনই মনে পড়েছে আরে আমি তো ঠাকুরকে নিবেদন করিনি, তখন কামড়টা মুখ থেকে বার করেছে পেয়ারাটা, আর একটা পেয়ারা ছেড়েছে, প্রণাম, গাছেই উঠে আছে, প্রণাম করেছে, ঠাকুর এটা তোমায় দিলাম বলে একটা বাজার খেলো, এবার এটা এসে পরে বড় মাকে ঠাকুরের কাছে তোমার দিয়েছে। তখন ঠাকুর বলছে দেখ ওর মনে রং ধরেছে, মানে বুঝেছে ব্যাপারটা, এইটা চিষ্টবৃত্তি। তখন কুথুন ওকে বলবে এঠো হাত দিয়ে, এঠো হাতে, ও কিসের এঠো হাত, ও তো ওর পজিশন অত করেছে, ওটাই তোমার পজিশনে যেটা অ্যালাউ করছে তোমায় সেটাই করতে হবে। এই বাহানায় আমি কিছুই করছি না, ওটা তো ফালতু, কারোর কথায় বাঁধবে না, ঠাকুরের কথায় বাঁধবে। ঠাকুর বলেছেন আপদে রোগে বিধি মতো আমিষে দোষ হয় না তত, এটাও বলেছে। নিত্য করবে নিত্য জপ, যজন যাজন ইষ্টভৃতি, যজন মানে নিজে ঠাকুরের নাম ধ্যান ইত্যাদি যা যা আছে করে নিজের মধ্যে ঠাকুরের টানটাকে সৃষ্টি করা, যাজন মানে ঠাকুরের কথা বলা, আচরণ করে দেখানো। এই যে তুমি এটা করবে না, ওটাও একটা বড় যাজন হবে, বউকে ডাকবে, অন্যদের ডাকবে, মাকে ডাকবে, যে এসে দেখবে
যে আমি পারছি না, আমি গালাগালি দিয়ে ফাটিয়ে দিচ্ছি বাড়িতে, ঝগড়া করছি, ঠাকুরের কথা বলবো, ওই সময় আমাকে আটকাতে হচ্ছে না। যদি কেউ বলে তোমায় তুমি নিজে আচরণ করে দেখাও না, কোনো বেশি গান জ্ঞান শোনা যাবে না, ঠাকুরের কথা বলাটা আমি বলবো, ওটা আমার দায়িত্ব কর্তব্য, বাস্যটা করতে হবে, যা যে বলে ফাটিয়ে দেবে, ঠাকুর আমার, আমি আমার ঠাকুরের সাথে আছি। আমি ভিখারিকেও দেখেছি রাস্তায় ঠাকুর নিয়ে থাকতে, এরকম। আরে তুমি রাম মন্দিরে যে হচ্ছে না, রাম মন্দিরে তুমি বিশ্বাস করবে না, কোন গরিব গরিব শালা ধার নিয়ে নিয়ে 1 কোটি কোটি টাকা দান করেছে জানো? কেন কেউ বলেনি, বলে কি চাও বদলে? কিছু চায় না। তা ওরা কোথার থেকে শক্তি পেল? ওই স্টোরিটাই আমাদের মোটিভেট করছে। ওই দান কিন্তু কোনো বদলে দান না, মানে এখন বলবো ওই টাকাটা অন্য কাজেও লাগাতে পারতো, অন্য টাকা ওকে অত পুশ করতো না, রামের প্রতি টান ওকে যতটা টেনেছিল। গরিব দিনে বুড়ো এরকম করে, সে রাস্তায় কি যেন কি বিক্রি করতো জানো, কি সামান্য কি একটা ফুল টুল না কি বিক্রি করতো, করে করে প্রতিদিন 200 টাকা জমাতো, মানে ধরো 200-300 টাকা জমাতো, 100 টাকা নিজের জন্য রেখে দিত সংসার, আর 200 টাকা জমিয়ে রাখতো ভবিষ্যতে কোনোদিন রাম মন্দির হবে সেটার জন্য। সে বানিয়েছে 1,42,00,000 টাকা জমিয়েছে, সে 1,42,00,000 টাকা একদিনে প্রদান করে দিয়েছে। ওকে নিমন্ত্রণ করেছে মোদি আসার জন্য, কি বলবে একে? বুড়িকে দেখলে না মনে বলবে তোমার পায়ের গোড়ালি ওর থেকে বেশি সুন্দর, ওর কোনো মনে কিন্তু কোনো দুঃখ নেই। আরেকজন বিঘা বিঘা জমি বিক্রি করে দিয়েছে, করে তাও 1-5 কোটি বানাতে পারছিল না, মানে ভাবো নিজেদের কোটি টাকাও নেই কিন্তু, নিজেদের হয়তো সামান্য টাকা আছে, ছেলের টাকায় খায়, কিন্তু নিজের যা ছিল সব নিয়ে, ইভেন ছেলে পেলে এদের থেকে ধার টার নিয়ে কোনো রকম 5 কোটি করে দিয়েছে। ওর নিজেদের কোনো রকম প্রশংসাও চায় না, এগুলো মিডিয়া পরে খুঁজে বার করেছে, ওরা বলে বেড়ায় ওইটা কোথা থেকে পেলো? তাই ঠাকুর বলে নিষ্ঠবৃত্তি যে সামর্থ্য যোগ, মানে সামর্থ্য এনে দেবে। তুমি যদি ঠাকুরের জন্য টাকাও চাও, যে ভাই ঠাকুরের কাজ করো 2 টাকা দিত, 2 টাকা দিত এরকম করে চাও, ওটা পবিত্র কাজ হবে, লোককে যুক্ত তো করাচ্ছ। এই জন্য ঠাকুরের ব্যাপারে নির্লজ্জ হয়ে একদম কাজ করবে, কারোর কথা শুনবে না। তারপরে অন্যান্য বিষয়, অন্যান্য বিষয়, হাগার জায়গায় হাগা, খাওয়ার জায়গায় খাওয়া, ঠাকুরের জায়গায় ঠাকুর। এই হোক, এই হলো ব্যাপার। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। Thank you.